হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি শুটকি ঢ্যাঁড়শের চচ্চড়ি। খুবই লোভনীয় একটি রেসিপি এবং অল্প সময়ে মুখরোচক এই রেসিপিটি তৈরি করা যায়। কিছুটা ভিন্ন স্বাদে চটপটা এই রেসিপিটি, চলুন দেখে নিই। চচ্চড়ি তৈরির জন্য আমি এখানে 450 গ্রাম ঢ্যাঁড়শ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো চিংড়ি শুটকি। আমি রান্না করার আগে শুটকিগুলো ধুয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে একটু গরম হয়ে আসলে আমি যে ঢ্যাঁড়শগুলো কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়শটা আমি দিয়ে দিচ্ছি। এবং ঢ্যাঁড়শটা চুলার আঁচ হাইতে রেখে 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। এতে করে ঢ্যাঁড়শের যে একটা পিচ্ছিল ভাব থাকে রান্নার পর, সেই পিচ্ছিল ভাবটা থাকবে না। অবশ্যই চুলার আঁচ হাইতে রেখেই ঢ্যাঁড়শটা ভেজে নিতে হবে। যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে, প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, আমি এটা চুলা থেকে নামিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এবারে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ রসুন কুচি। এবার রসুন কুচিটা জাস্ট 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভেজে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজটাকেও আরও 1-2 মিনিটের মতো ভেজে নেব। জাস্ট লাইট গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। আমি শুটকিটা ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো বালি না থাকে। এবার এটাকেও 1-2 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার পাবো তখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ হলুদ গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এবারে মশলাটা আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এরই মাঝখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আর একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠে। প্রায় 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। আমি টমেটোগুলো কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা যদি আগে থেকে টমেটোটা দিতাম তাহলে টমেটোটা একেবারেই গলে যেত, তাই টমেটোটা পরে দিয়েছি। এবার একটু পানি দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়শগুলো। ঢ্যাঁড়শগুলো দিয়ে সব মশলার সাথে ঢ্যাঁড়শটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়শটা সেদ্ধ হওয়ার জন্য 1/3 কাপ পানি। পানি দিয়ে সব কিছু মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢেকে দেবো, ঢ্যাঁড়শটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢেকে দিলাম এবং অপেক্ষা করছি ঢ্যাঁড়শ সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আমার ঢ্যাঁড়শ অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ স্লাইস। এবারে সব কিছু একটু মিক্সড করে নিয়ে ঢেকে জাস্ট কাঁচামরিচ এবং ধনে পাতার অ্যারোমাটা চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য অপেক্ষা করবো 1-2 মিনিট। 1-2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলেই চমৎকার একটি অ্যারোমা পাচ্ছি আমি। তৈরি হয়ে গেল চিংড়ি শুটকি এবং ঢ্যাঁড়শের চচ্চড়ি। খুবই মুখরোচক একটি রেসিপি। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।